আজকে আমি রান্না করছি কাঁচা টমেটো দিয়ে ছোট মাছ। প্রথমে লাগছে কাঁচা লঙ্কা, একে সর্ষে আর শুকনো লঙ্কা, মুড়ি, শুকনো লঙ্কা, কাঁচা টমেটো নিয়েছি চারটে, মোরলা মাছ আছে এখানে 150 গ্রামে। চলুন কীভাবে করছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার 2 চামচ সর্ষের তেল দেব। তারপরে মাছগুলো একটু কড়া করে ভেজে নেব। মাছটা ভাজা হতে থাক, ততক্ষণে আমি একটা মশলা করে নিচ্ছি। মশলাটা হলো মুড়ি ও একটা শুকনো লঙ্কা, শুকনো খোলায় ভেজে এটাকে হামালদিস্তায় গুঁড়ো করে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আবারও 2 চামচ তেল দিলাম, ফোড়নে দিচ্ছি গোটা জিরে ও একটা শুকনো লঙ্কা, একটু নাড়াচাড়া করে নেব। তারপর সর্ষে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। এরপরে কাঁচা টমেটোগুলো দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 2টি চিরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব। সামান্য একটু চিনি দেব, তারপর এটাকে ভালোভাবে কষাব। 1 কাপ জল দিয়ে নাড়াচাড়া করে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব, টমেটোগুলো যাতে গলে যায়। মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিচ্ছি, টমেটোগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব। পাঁচ মিনিট হয়ে গেছে, ভেজে রাখা মুড়ি শুকনো লঙ্কার গুঁড়োটা 1 চামচ দিয়ে দিচ্ছি। কাঁচা টমেটো দিয়ে যে কোনো ছোটো মাছ আপনারা এইভাবে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। এবার অল্প একটু ধনে পাতা দিয়ে গ্যাসটা অফ করে দেবো।